ঝিনাইদহে রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়োগপ্রাপ্ত পরিচালকরা। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতি ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের দাবি জানান বক্তারা। এতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল আমিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সঞ্জিত বিশ্বাস, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গেল 14 বছর ধরে ডিজিটাল সেন্টারে নিযুক্ত পরিচালকরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে গেলেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। নিয়োগের সময় তাদের সরকারি বিধিবিধান মেনে নিয়োগ করা হলেও বেতনের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সরকারিভাবে তাদের বেতন ভাতা না দিয়ে জবরদস্তিমূলক শ্রম চুক্তিপত্র দ্বারা আবর্তিত করা হয়েছে। এ সময় অতি দ্রুত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান পরিচালকরা।